হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তাই দেখতে পাচ্ছ আমি আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলো তো, ও তোমরা কি করে বলবে। তো আমি আজকে হচ্ছে যাচ্ছি ঠাকুর দেখতে। তার আগে দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমাদের এখানে জগদ্ধাত্রী ঠাকুর হচ্ছে ভালোভাবেই বেশ পুজো হয়, বড় করে মেলা ঠেলা বসে। তাই আজকে যে বড়নদের সাথে আজকে ঠাকুর দেখতে যাচ্ছি। দুর্গা পুজো তো সেরকম বেরোতে পারিনি, তাই আজকে ভাবলাম সেজে বুঝে একটু বেরিয়ে যাই। হালকা হালকা এখানে হচ্ছে শীত পড়ে গেছে, তাই হচ্ছে পাতলা একটা হচ্ছে চাদর নিয়ে নিয়েছি। তো বাবা বাবা যাচ্ছে আমার সাথে, ওদিকে হচ্ছে বদ্দিরা হচ্ছে জয়েন হবে আমাদের সাথে। তো চলো আমাদের সাথে এই ফাঁকে হচ্ছে তোমাদের হচ্ছে একটু মেলাটা দেখিয়ে দিই। আমাদের হচ্ছে অমরাবতী পানিহাটি অমরাবতী মাঠেতে 45 ফুট ঠাকুর হয়েছে, আগে সেটা দেখতে যাবো। কিন্তু বন্ধুরা, আমরা ঠাকুর দেখতে গিয়েছি এরকম নাজেহাল হয়ে পড়বো আমরা বুঝতে পারিনি। আজকে হচ্ছে ঘোলা ঠাকুরটা ভাসান হবে, সেই কারণে হচ্ছে পুরো অটো হচ্ছে বন্ধ করে দিয়েছে, তাই আমাদের হেঁটে হেঁটে মানে যেতে হচ্ছে। কি বলবো, মানে এরকম হচ্ছে লেজা কবরে খেলতে হবে বুঝতে পারিনি। এত দেখো হেঁটে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি, সারাটা রাস্তা দেখো লাইট হয়ে গেছে। অনেকে হচ্ছে দেখো বাবা হচ্ছে গুড্ডুর হচ্ছে গুড্ডুকে নিয়ে যাচ্ছে, আমরা সবাই হচ্ছে হাঁটা লাগিয়েছি, একটুকু হচ্ছে অটো পাইনি। শেষমেশ একটা অটো পেয়েছি, তাই অমরাবতীতে চলে এসেছি। একজনের ভাড়াও হচ্ছে বেশ এই সুযোগে নিয়ে নিয়েছে, কি বলবো আর বন্ধুরা, কিছু করার নেই। তো এবার ঠাকুর দেখতে, এটা হচ্ছে আমরা দেখো অমরাবতী মাঠে হচ্ছে পানিহাটিতে আমরা হচ্ছে 45 ফুট হচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছি, এটা বাইরে একটা পজিশন। এবার ভেতর দিকে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা মাঠটা হচ্ছে বিশাল বড় মাঠ, এখানে হচ্ছে পানিহাটি হচ্ছে প্রচুর হচ্ছে ভালোভাবে মেলা হয়। তো যদি মেলাতে পরবর্তীকালে হচ্ছে ডিসেম্বর মাস থেকে চালু হয়, যদি আসতে পারি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর গুন্টু তো বিন্দাস, মানে ঘর থেকে হচ্ছে বেরিয়েছে যাকে বলে, ও দেখো এখানে হচ্ছে ভয়েস দিতে হচ্ছে এই কারণেই, কারণ ফাংশন হচ্ছে এখানে, রেগুলার হচ্ছে ফাংশন হচ্ছিলো, আজকেও ফাংশন হচ্ছে, কপিরাইট ক্লেম আসবে, ওই জন্য আমরা ভয়েস দিতে হচ্ছে মুক্ত করেছি। তো দেখো বন্ধুরা, মেলাতে প্রথমে ঢুকে কী করতে ধাক্কা খেতে হয়, তো আমরাও ধাক্কা খেতে খেতে এদিক ওদিক করে যাচ্ছি। কী সুন্দর হচ্ছে ফুলের গাছ টাছ নিয়ে বসেছে, খাবারও নিয়ে বসেছে, মানে সব কিছু নিয়েই বসেছে। তো মেলাটাও হয় আরও ভালোভাবেই হয়, আরও অনেক কিছু বসে। তো দেখো এদিকে হচ্ছে চাউমিন, আর ওইদিকে তো দেখো ফাংশন হচ্ছে, বলতে না তোমরা দেখাচ্ছি, দেখো ফাংশন হচ্ছে, গান হচ্ছিলো, তো সবাই হচ্ছে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে এনজয় করছিলো। কিন্তু আমরা দুঃখের বিষয়ে আমরা বেশি করে আমরা দাঁড়াতে পারিনি, কারণ আমাদের এমনি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো বাচ্চাদেরকে নিয়ে আরও ঠাকুর দেখার ছিল। তো বাচ্চাদেরকে নিয়ে বেশি রাত করবো না, তার মধ্যে অটো পাচ্ছিলাম না, তো বাড়িতেও তো ফিরতে হবে, ওই জন্য মেলাতে বেশি সময় কাটাতে পারিনি। তো ঠাকুরটা হচ্ছে দর্শন করে ওদিক থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আর একটা ঠাকুর সব ঠাকুর বাকুর দেখে তারপর হচ্ছে বাড়ি ফিরেছি। তো আমার মেয়ে খালি বলে, মা ডক্টর খেলনা কিনে দাও, ডক্টর খেলনা কিনে দাও। ওকে অলরেডি বাড়িতে প্রচুর খেলনা, আর সত্য তো মেলাতে যা দাম নেয়, ওই জন্য কিনে এখন নাগরদোলাও ছিল, তো চাপ নিই। আর এই দেখো বলতে না বলতেই 45 ফুট হচ্ছে ঠাকুরটা, দেখো কি সুন্দর না, খুব সুন্দর হয়েছে। ভেতরে তো আরও ভালোভাবেই এ হয়েছিল, তো সময় কম জন্য কেন, তার মধ্যে অটোটাও বন্ধ করে দিয়েছে, টেনশন ছিল। তো ওখান থেকে ঠাকুরটা দেখে বেরিয়ে একটু ফুচকা খেয়েছি, হচ্ছে ঘুগনি খেয়েছি, মানে যা যা খাবার হচ্ছে খেয়ে দিয়ে পাপড়ি চাট খেয়েছি, খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছি। কিছু কিনিনি কিন্তু বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে তারপর আবার হচ্ছে অটো ধরে আবার সেই বদ্ধিদের ওদিকে হচ্ছে ঠাকুর দেখতে গেছিলাম। তো দেখো এদিকে এদিকে করে এপাশ ওপাশ করে করতে করতে যাচ্ছি। তো এটা হচ্ছে বদ্ধিদের ওদিকে ঠাকুর, এই দেখো বদ্ধি ঢুকছে, তো এটা ওদের ওখানে করেছে, যেমন বাবু মনাও ঢুকছে, বাবু ঢুকছে, তো এটা ভেতরে ভেতরে পজিশনটা, তো এইভাবে ভেতরের জায়গাটা এটাও খুব সুন্দর করেছে। তো ফাঁকা ছিল, এই ফাঁকে দাঁড়িয়ে আমরা বেশ কটা ছবি ওখানে দাঁড়িয়ে তুলে নিয়েছিলাম, ছোট ভেতরের এটা ভেতরের পজিশনটা, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশ ছবি ছবি তুলেছি। তারপরে আবার খিদে পেয়ে গেছিলো, এখানে নাকি ফুচকাটা খুব সুন্দর করে, তো এই জন্য ওখানেও ফাংশন হচ্ছিলো, তো একদিকে হচ্ছে ফুচকা খাচ্ছি। আমার মেয়ে প্রথমে বললো শুকনো খাবে, তারপর যেই আমাদের জল দিয়ে খেয়ে গেছে, ও হচ্ছে ওর মধ্যে আলু দিয়ে দাও, জল দিয়ে দাও, আবার ফুচকালাকে বলা হয় বলে ও আবার আলু আর জল দিয়ে খায়। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, তো বাড়ি চলে এসেছি, তো ভালো লাগলে অতি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে নাও।